সহযোগান আমার অসংখ্য সিপাহীকে হতাহত করে কারাগার থেকে সাজাপ্রাপ্ত আসামিকে পালিয়ে যেতে সাহায্য করে তুমি যে অন্যায় করেছো জানো তার শাস্তি কি শাহনশারা মর্জি মাফিক কখন কাকে কি শাস্তি দেয় তা কেবল তাদেরই জানা কিন্তু আমি জানতে চাই কোন অপরাধে আমার ফেরেস্তার মতো বাবার ভাইকে আপনি কয়েদ করেছিলেন ফেরেস্তার মতো তুমি জানো তোমার বাবার কুকীর্তির ইতিহাস তার আগে ওকেই জিজ্ঞেসে করুন আলম্পনা ও নিজেই ওর জন্মবৃত্তান্ত জানে কিনা জানেই রুস্তম বাবা আমার পালক পিতা তুমি কি জানো যুবক তোমার পিতা শাহনশাহর দেহরক্ষী ছিল তাও জানি বাবা আমাকে বলেছে কিন্তু তোমার পালক পিতা ফেরারি রুস্তম নিশ্চয়ই বলেনি যে সে নিজেই তার বন্ধু তোমার পিতা দিদার বক্তকে হত্যা করেছে না তোমার পিতাকে হত্যার পর রুস্তম তোমার মাকে বলাৎকার করেছে সেনাপতি চিৎকার করো না দরবারিদের জিজ্ঞেস করে জেনে নাও তোমার মা নিজেই দরবারে বিচার চেয়েছিল চার জন্য রুস্তমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু কারাগার থেকে পালিয়ে গিয়ে সে তোমার মাকে হত্যা করে তোমাকে নিয়ে যায় না না মিথ্যে কথা মিথ্যে না যুবক দরবারের প্রত্যেকটি লোকের সাক্ষী ধিক্কার তোমার মতো যুবকদের প্রতি যারা লাঞ্ছনার প্রতিকার না করে বরং লাঞ্ছনাকারী রাষ্ট্রের মানুষ হয়ে নিজেকে ধন্য মনে করে তুমি অসতী মায়ের সন্তান যাহাপনা এই ঘটনা যদি সত্যি হয় রুস্তমকে আমি জানি মেরে ফেলব কিন্তু কিন্তু যদি মিথ্যে প্রমাণিত হয় তবে এই দরবারে প্রত্যেকটি প্রাণীকে আমি কুকুরের মতো মারব সে সুযোগ তোমাকে দেওয়া হবে না যুবক রাজ সিপাহীদের উপর আক্রমণ করে রাজদ্রোহীদের মুক্ত করার অপরাধে আমি তোমাকে দণ্ডিত করলাম কাল প্রকাশ্য দিবালোকে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে নিয়ে যাও ওকে না রুস্তমকে হত্যা করার আগে আমার মৃত্যু হতে পারে না আরম্ভটা তোমার এই জেলখানার দেয়াল আমাকে আটকে রাখতে পারবে না আজাদ তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না একদিন তুমি আমাকে বাঁচতে শিখিয়েছিলে তোমার ভালোবাসার বুকে দিয়ে আমি আজও বেঁচে আছি তুমি ছাড়া যে আমার আর কেউ নেই আজাদ তুমি যদি কিছু হয়ে যায় আমি কিছুতেই বাঁচব না কিছুতেই না